हेलो फ्रेंड्स, आमार चैनले सकल के स्वागत जानिए आजकल भिडियो स्टार्ट कर आजकल पर्व आमी अपन साथे शेयर करब आलू डिमेर पतला झोल रेसिपी। बाड़ीते सब्जी ना थाकले बा चटचल दिए आमादेर डिनार लांच बनानोर थाकले खूब सहजे आलू डिमेर झोल बनिए फेलते पारि, कारण एटा बनाते तेमन किछु उपकरण लागे ना आर टाइमो बेशी लागे ना। तो चलुन देखे नी किभाबे आमी आलू डिमेर पतला झोल बनिए फेलछि। आमी कड़ाइये सादा तेल दिच्छि 4 टेबिल स्पून, आपनारा चाइले एटा सर्षे तेलो करते पारेन। এবারে এই তেলের মধ্যে খুব অল্প পরিমাণে লবণ দিলাম। লবণ দেওয়ার কারণ হচ্ছে যাতে সিদ্ধ ডিম কোনোভাবে কড়াইয়ে লেগে না যায়। এবারে এই তেলের মধ্যে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। তেলের মধ্যে হলুদ দিলে ডিমের কালারটা খুব সুন্দর আসে। আমি রান্নাটা করার জন্য 7টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আর ডিমগুলোকে অল্প অল্প চিরে নিয়েছিলাম যাতে ভাজার সময় কোনোভাবে তেল ছিটে না আসে আর ডিমের মধ্যে মশলা নুন খুব ভালোভাবে ঢুকে যায়। এবার আমি ডিমগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে রেখে দেব। এবার ওই তেলেই আমি আলুগুলো ছেড়ে দিয়েছি, আলুগুলোকেও লাল করে ভেজে তুলে রেখে দেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন সাদা জিরে, 2 তেজপাতা আর 1 শুকনো লঙ্কা চিরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে 10-15 সেকেন্ড একটু নাড়াচাড়া করতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা লাল করে ভাজতে হবে। এটাকে আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবো আর এর জন্য আমাদের টাইম লাগবে 2-3 মিনিট। পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো আদা রসুন বাটা 2 টেবিল স্পুন। এবার সব কিছুকে মিডিয়াম আঁচে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারেই না থাকে। এটাকে আমরা 2 মিনিট ধরে ভেজে নেব। তরকারির মধ্যে আদা রসুনের কাঁচা গন্ধ থাকলে সেটা খেতে একদমই ভালো লাগে না। 2 মিনিট হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোট সাইজের টমেটো কুচি। এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলোকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন জিরে বাটা। এবার সব মশলাগুলোকে খুব ভালো করে মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন যদি ঝাল পছন্দ না করেন তো। এবার সব মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা 2 মিনিট ধরে কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো। এবার আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আলু আর মশলাটাকে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে কষাতে হবে। আঁচটা মিডিয়াম আঁচেই থাকবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এটাকে আমি অল্প অল্প জল দিয়ে 3 মিনিট ধরে কষাচ্ছি। আলুটা এখনও সেদ্ধ হয়নি, 60% সেদ্ধ হয়ে গেছে।
আপনারা চাইলে আলুটা সেদ্ধ করেও দিতে পারেন। আলু সেদ্ধ করে দিলে ঝোলটা একটু গাঢ় হয়ে যায়, আর আলুটা যদি সেদ্ধ করে না দেওয়া হয় তাহলে ঝোলটা পাতলা হয়। আমি যেহেতু ঝোলটা পাতলা করব তাই আমি আলুটাকে সেদ্ধ করে দিইনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। এবার আলু ডিম মশলা 2 মিনিট ধরে একটু কষিয়ে নেব। কষানো একদম কমপ্লিট। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। আপনারা যতটা ঝোল রাখতে চান সেই মতো জলটা অ্যাড করবেন। জল দেওয়ার পর এর মধ্যে আমি কিছুটা নুন অ্যাড করেছি। খুব ভালো করে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 4টে। এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো রেখে দেবো। ফিরে এলাম 5 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসছে। আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম মশলা দিয়ে এটাকে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে তারপর এটাকে আমি সার্ভ করব। গরম মশলা দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। ব্যাস আমাদের ডিমের পাতলা ঝোল একদম রেডি।